মনে হয় প্রেম করে এই চিন্তা করে আর প্রেমে প্রপোজ করে না কেউ মানে কেন ভাই প্রপোজ করেন আসেন আমার আসলে ছেলেদেরকে তাকাইলে অনেক লজ্জা লাগে ও তো চান্সই থাকে ভাইয়া মারার তাহলে কেন ওর জন্য দুইটা দুইটা বকা আসবে না বলেন তাহলে আপনার জীবন অনেক শত্রু না আমাকে সবাই ভালোবাসে শত্রু কেন থাকবে তাও বলছিলেন যে আপনার জীবন অনেক শত্রু কারণটা কি আপনার মনে হলো কেন শত্রু তো আর দূরের মানুষ হয় না মানে কাছের হওয়া লাগে কাছের মানুষে কিন্তু ক্ষতি করার সিস্টেমটা জানে তো তাদের নিয়ে অভিযোগ করে নিজেকে কষ্ট দেওয়া কেন মনে হয় আপনার অনেক শত্রু আমি মানে সাইকোলজির যে ব্যাপারটা থেকে জানলাম যে এটা নাকি জেলাসি থেকে হয় আপনার সাথে হয়তো খুশি কিন্তু ভিতরে ভিতরে আপনার এই ভালোটা সে নিতে পারবে না এটা কিন্তু বর্তমান না এটা কিন্তু আদি যুগ থেকেই ইভেন মান্না স্যারও কিন্তু বলে গেছে যে আমাদের মিডিয়ার মানুষ বলতে চায় না যে কেউ কাউকে সত্যিকারই ভালোবাসে এরকম না সবাই স্বার্থপর আসলেই সবাই স্বার্থপর নিজ নিজ জায়গা থেকে এখন আমরা চেষ্টা করি হয়তো স্বার্থপরতা দূরে রেখে সবাইকে ভালোবাসবো কিন্তু এন্ড অফ দ্য ডে কোনো একটা মানে কিছু রয়ে যায় যেটা কারণে আমরা একজন একজনকে হার্ম করি আপনার পেজে কিন্তু আমি সব সময় দেখি যে নানান কিছুর আপডেট থাকে ভালো লাগে আর কি কথা বলতে মানে দর্শক কি চায় কি পছন্দ করে এগুলো নিয়ে কথা বলতে ভালো লাগে কোথায় কোথায় ঘুরতে যান ঘুরতে মানে আমাকে যদি বলা হয় যে বাসার বাইরে ফুচকার দোকানে যাব এতেও আমি খুশি ও আচ্ছা এরকম আর কি মানে ফ্রেন্ডদের সাথে আড্ডা ফুচকার কথা কেন বললেন ফুচকা ফুচকা মেদের অনেক পছন্দ মেদের অনেক পছন্দ আপনার পছন্দ হ্যাঁ অবশ্যই ফুচকা ওলার সাথে প্রেম করলেই হয় টাকাও লাগবে না টাকাও বাঁচবে না ফুচকা অনেক বেশি এক্সপেন্সিভ না যে ফুচকালার সাথে প্রেম করতে হবে না না ভালোবাসার যাই আমার আম্মু অনেক ভালো ফুচকা বানায় ইভেন গতকালও আম্মু ফুচকা বানায় বলছে যে বাসায় জলদি আসিস সন্ধ্যাবেলা কিন্তু ফুচকা খাবো ছুটির সময় কেন ফুচকালার দিকে তাকায় থাকে কেন মামা দেন করে আমার সাথে এরকম কিছু হ্যাঁ এটা স্বপ্ন দেখতাম যে আমার কাছে অন্তত আসতো কিন্তু সবথেকে বেশি রিচ কিন্তু ফুচকালার আমি একটা মানে ফুচকালার ইন্টারভিউয়ার তে দেখলাম যে তারা নাকি মান্থলি 30 লাখ টাকা ইনকাম করে আই ডোন্ট নো ওয়াও হ্যাঁ মান্থলি হ্যাঁ 30 লাখ নাকি অনেক ইনকাম থাকে খুব ফেমাস একটা ফুচকার দোকান আপনি মান্থলি কত টাকা ইনকাম করেন আমি তো ভাই গরিব ইনকামের কথা তো আমাদের জিজ্ঞেস করতে হয় না না মেয়েদের ছেলেদের যেমন ইনকাম জিজ্ঞাসা করতে হয় না মেয়েদেরও ইনকামের পাশাপাশি মানে এগুলো কোনো কিছু জিজ্ঞাসা করতে হয় না কোনো কিছু জিজ্ঞাসা করতে হয় না নো ইনকামের কথা তো আমি জানি ছেলেদের জিজ্ঞেস করতে হয় না মেয়েদের বয়স জিজ্ঞেস করতে হয় না ইনকামও ওইটার সাথে রিলেটেড মানে কি জানা উচিত আপনাদের মনে হয় যে আপুরা আমার ভিডিও দেখতেছেন আপনারা বলেন আপনাদের ইনকাম বলবেন যদি বলতে চান তাহলে কমেন্ট করে জানাই দেন ঠিক আছে কমেন্টে যদি কেউ বলে যে আপনার ইনকাম কত এটা জানতে চাইলে আপনি পরের ইন্টারভিউতে আপনি হ্যাঁ পরের ইন্টারভিউতে বলে যাব কথা দিলেন হ্যাঁ এটা কথা দিলাম সময়ের সাথে তো সব সময় দেখা হয় তো বলে দিব আমি আমার সব মনের সব কথা বলে দিব আজকেও বলবো সমস্যা নাই প্রেম ভালোবাসা বিয়ে এগুলো নিয়ে খুবই আগ্রহ থাকে মানে আপনি আমার দিকে তাকায় থাকতে পারতেছেন না আমার ঝামেলা হচ্ছে আপনার তাকাইলে অনেক লজ্জা লাগে সরি আচ্ছা মানে আপনার পার্সোনাল এক্সপেরিয়েন্স কি কাজে দিয়েছে এই নাটকে পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি আসলে ওইভাবে প্রেমের সাথে কখনোই ইনভলভ ছিলাম না ঝগড়াঝাড়ি তো করতেন ঝগড়া বলতে আমি দুষ্টামি করি অনেক চঞ্চল ছোটবেলা থেকে বাট ঝগড়া করি না আমি কেউ কেউ ঝগড়া করলে এটা শর্ট আউট করে দিই কিছু কিছু লাইন আমি দেখলাম যে ইমপ্রোভাইজ করে আপনি নিজে নিজে দিচ্ছেন এগুলো তো জানা না থাকলে অভিজ্ঞতা না থাকলে দিতে পারতেন না আসলে ব্যাপারটা হইছে কি আমার ও কোয়ার্টিস্টে এরকম ওরে দেখলেই এরকম চলে আসে ওরে দেখলেই চলে আসে আর কিছু করে না আমার মনে হয় এটা আমার না এটা ওর যত কলিগ আছে সবার সাথে এরকম চলে আসে সে তো বললো উল্টাটা ও তো চান্সই থাকে ভাইয়া মারার তাহলে কেন ওর জন্য দুইটা দুইটা বকা আসবে না বলেন দেখছেন একটু আগে আপনাকে বলছে যে ক্যামেরা বন্ধ করেন কিন্তু সত্যি সত্যি মাইরা দিমু আচ্ছা তাহলে পার্সোনাল এক্সপিরিয়েন্স কোনো কাজে দেয় না এখানে পার্সোনাল এক্সপিরিয়েন্স না আমি তো এমনি ঝগড়া করি না আমি খুব শান্ত টাইপের মেয়ে শান্ত বাচ্চা এই কারণে আপনার প্রেম হয় না না মানে প্রেমের ব্যাপারটা হইছে কি সবাই মনে হয় প্রেম করে এই চিন্তা করে আর প্রেমে প্রপোজ করে না কেউ মানে কেন ভাই প্রপোজ করেন আসেন এটাও এটাও বলেন যে প্রপোজ যদি কেউ করতে না পারেন এমনিতে কমেন্ট করে প্রপোজ করেন না 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 ইনবক্সে হ্যাঁ ইনবক্সে মানে ইনবক্স করেন না আমার ইনবক্স বন্ধ কেউ কারো মেসেজ আসবে না আমার কাছে ইশ কেউ যদি প্রেম করেও থাকে আমি জানবো না
প্রপোজ দিয়ে থাকলে আল্লাহ আর আমার মতো যারা বিবাহিত আছে তারাও তো আপনার প্রপোজ করবে আপনি তো মাশাআল্লাহ অনেক সুন্দর অনেকেই আপনারে প্রপোজ করবে ইনবক্সে তো ঝামেলা করবেন না না ইনবক্সে প্রপোজ করেন না কমেন্টই করেন সময় টিভির যে ইন্টারভিউ নিয়েছে হ্যাঁ আমি এসে চেক করে যাব ফিল্ম করবেন না ফিল্মের একটা জিনিস ভালো লাগে এখন ফিল্ম অনেক বাংলাদেশে অনেক ভালো দিকে চলে যাচ্ছে মানে আমার মনে হয় ইন্টারন্যাশনালি কম্পিটিশন দেওয়ার মতো বাংলাদেশের ফিল্মের সাইডটা এইভাবেই মানে একটা নতুন আলোড়ন আসছে তো যদি কখনো এরকম ভালো কিছু সুযোগ হয় অবশ্যই করব শাকিব খানকে আপনার কেমন লাগে ভাইয়া ওনার সম্পর্কে তো বলার কিছু নাই আমার কাছে মনে হয় না যে কেউ বলবে যে ওনাকে ভালো লাগে না হি ইজ অ্যান স্টার তারপর হচ্ছে উনি তো ওয়ান পিস তো ওনার সঙ্গে কাজ করার ইচ্ছে আপনার আছে ইচ্ছে কেন থাকবে না অবশ্যই থাকবে একটা হচ্ছে মানে সুপারস্টার উনি একটা মেগা স্টার নট অনলি সুপারস্টার উনি একটা মেগা স্টার দুই যুগ ধরে কাজ করছে ইন্ডাস্ট্রিতে ইভেন এখন পর্যন্ত তার ব্লকবাস্টার হাউসফুল দেশ থেকে শুরু করে বিদেশে উনি আলোড়ন সৃষ্টি করে রাখছে তো ওনার সাথে কাজ করার আগ্রহ জাগবে না এমন কেউ আমার মনে হয় না যে আছে এটা আমাদের দেশের মানুষ হোক অথবা আমাদের পার্শ্ববর্তী দেশের হোক সবারই ইচ্ছা সবাই খুবই পছন্দ করে এই তো ওনার সিনেমা দেখেছেন হ্যাঁ আমি দেখি আমি তো প্রচুর সিনেমা দেখি এটা আমার দর্শকটা খুব জানে নাটকে কাকে পছন্দ আপনার আমার অপূর্ব ভাইকে অনেক ভালো লাগে ভীষণ রকম ভালো লাগে তার অভিনয় ভালো লাগে না তার চেহারা ভালো লাগে এভরিথিং সবকিছুই ভালো লাগে হ্যাঁ ভাইয়ার পার্সোনালিটি কথাবার্তা তার হচ্ছে গল্প চুজিং সবকিছু ভালো লাগে আচ্ছা এছাড়া অভিনেত্রী মেহজাবিন আপু অতি শাপু আর তাসনিয়া ফাইন আপু আর সবাইকে ভালো লাগে সিরিয়াসলি সবাইকে ভালো লাগে আমি সবার কাজ দেখি আপনার যে একটা দুর্বলতা আছে যেটি বললেন যে অপূর্ব ভাবে সবকিছুই ভালো লাগে এছাড়া আর কার অভিনয় আপনার ভালো লাগে নীলয় ভাইকে ভালো লাগে অনেক চার্মিং ভাইয়া নীলয় ভাইয়াকে ভালো লাগে নীলয় ভাইয়ার অভিনয়ের কথা জিজ্ঞেস করছি না আমি এভরিথিং সবকিছুই যাকে ভালো লাগে তার সবকিছুই ভালো লাগে আমি অ্যাক্টিং দেখি অ্যাক্টিং এর সাথে তার লুক কথা বলা তারপর হচ্ছে চলাচল সবকিছুই তো দেখা হয় তাই না সো দর্শকরাও আপনাকে ভালোবাসে অনেক দর্শকের সঙ্গে তো আপনার কথাবার্তা হয় কথা বলতে লাইক ওইভাবে তো কথা হয় না যে তাদের হয়তো আমি ওপিনিয়ন পাচ্ছি কমেন্টের মাধ্যমে এইভাবে আচ্ছা তো কমেন্টের জবাব দেন আপনি হ্যাঁ আমি ফ্রি থাকলে দেই স্ক্রিপ্ট দেখে কাজ করেন নাকি অভিনেতাদের দেখে কাজ করেন না মানে ডিরেক্টর দেখে কাজ করেন আমি অবশ্যই স্ক্রিপ্ট দেখে কাজ করি অভিনেতা যে উনি হইতে হবে এমন কোনো কিছু ম্যাটার করে না আমার সামনের জন যদি ভালো মানে আমি তার সাথে কমফোর্টেবল থাকি কাজের মধ্যে সো আমার তখন পুরো ম্যাটার করে না সে নতুন হলেও কোনো সমস্যা নেই শত্রু এবং যারা আপনাকে ভালোবাসে তাদেরকে কি বলবেন ঘৃণা থেকে ঘৃণার সৃষ্টি হয় ভালোবাসা থেকে ভালোবাসা তাই ভালোবাসুন ভালোবাসা পান ভালো থাকেন